মে দিবসের আরও খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, 40টি শ্রমিক সংগঠন আজ সমাবেশ করছে, এই সমাবেশে শ্রমিক নেতাদের কি কি দাবি দেওয়া রয়েছে? দুপুরে কিছুক্ষণ পরে কিন্তু গাজীপুরের ভোটবাজারে মূলত 40টি সংগঠনের উদ্যোগে সমাবেশ শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু সমাবেশে আপনাকে যদি একটু দেখায় যে শ্রমিকরা এসে কিন্তু বিশাল অঙ্কের শ্রমিকরা এসে জড়ো হয়েছে। 40টা সংগঠনের যে সমস্ত নেতারা এখানে এসে মূলত বক্তৃতা দিচ্ছেন, তারা কিন্তু বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরছেন। তো নেতারা বলছেন মালিক শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, তাছাড়া যে সমস্ত শ্রমিকরা আসলে গাজীপুর শিল্প অঞ্চলে চাকরি করেন তাদের শ্রমিক কলোনি নির্মাণ করা, তাছাড়া যে শ্রমিকরা মজুরি পাশে মজুরি নিয়ে যেন বাড়িতে নিশ্চিন্তে যেতে পারে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সহ নানা দাবি কিন্তু এখানে তুলে ধরছে। তো এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়দা খাতুন। তিনি কিন্তু অল্প কিছুক্ষণ মধ্যে সভাস্থলে এসে পৌঁছবে। ইতিমধ্যে সিটি কর্পোরেশনের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু জাহাঙ্গীর আলম এই অনুষ্ঠানে এসে পৌঁছেছেন। তো যারা এখানে এসেছেন তারা কিন্তু নানা ধরনের দাবি দাওয়া তুলে ধরছেন, বিশেষ করে যে সমস্ত শ্রমিক সংগঠনগুলো রয়েছে, ট্রেড ইউনিয়ন রয়েছে, সব ফ্যাক্টরিতে এখন পর্যন্ত ট্রেড ইউনিয়ন চালু হয়নি, যে সমস্ত কারখানায় এখনও ট্রেড ইউনিয়ন হয়নি সেই সমস্ত কারখানাতে ট্রেড ইউনিয়ন চালুরও কিন্তু দাবি করছেন। এবং যে সমাবেশটি হচ্ছে সমাবেশের থেকে তারা বলছেন যেন সকল ভেদাভেদ বলে শ্রমিক মালিক কাঁধে কাঁধ রেখে কাজ করতে পারে সেই সম্পর্ক তারা মালিকদের কাছ থেকে নিশ্চয়তা চাচ্ছেন। এবং যে সমস্ত নেতারা আছেন তারা বলছেন যে সমস্ত শ্রমিকরা আসলে শিল্প কারখানায় কাজে যোগদান, তাদের যে সমস্ত বাচ্চারা রয়েছেন তাদের সন্তান রয়েছেন, সন্তানরা কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে পারছেন না, যে কারণে তাদের আসলে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য মূলত তারা চাচ্ছেন যে তাদের সন্তানরা যেন মূলত একটি শিক্ষা আওতায় আনা হয়, শিক্ষা বিমার আওতায় আনা হয়, সেই দাবি তারা এখানে তুলে ধরছে। তো এখন পর্যন্ত এখান থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে দর্শক। গাজীপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।